কেবলমাত্র যারা মাধ্যমিক পাস রয়েছে আর যারা উচ্চ মাধ্যমিক পাস রয়েছে তারা কিন্তু এই দুটো পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো। দুটো পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা কিন্তু কেবলমাত্র নর্মালভাবে মানে সাধারণভাবে যদি তুমি মাধ্যমিক পাস করতে থাকো আর যদি তুমি সাধারণভাবে এইচএস মানে উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি কিন্তু এই চাকরি দুটোর জন্য অ্যাপ্লাই করতে পারো। দেখে নাও কোন চাকরি দুটো। দেখো যে ডিএম অফিসে কিন্তু কর্মী নিয়োগ চলছে অলরেডি, এখানে কিন্তু দুটো পোস্ট কিন্তু খালি পড়ে আছে। যে পদগুলোর জন্য এখানে নিয়োগ প্রক্রিয়া চলছে পদগুলো কী কী মানে কোন কোন পদের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে পদগুলো দেখো, যে পদগুলোর জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে সেটা হলো এলডিসি মানে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য আর বেঞ্চ ক্লার্ক, বেঞ্চ ক্লার্কের জন্য। এই পদগুলোতে যদি আমরা আবেদন করতে চাই তাহলে আবেদন করার জন্য আমাদের বয়সসীমা কী লাগবে দেখো, দুই পদের ক্ষেত্রে ন্যূনতম মানে সবথেকে কম যে বয়স প্রয়োজন সেই বয়সটা হলো 21 বছর, তোমাদের মিনিমাম বয়স হতে হবে কত বছর না 21 বছর, এটা সবথেকে কম বয়স হতে হবে। আর দুই পদের বেলায় সর্বোচ্চ বয়স হতে হবে, সর্বোচ্চ মানে সবথেকে বেশি যে বয়স পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে সেটা হলো 40 বছর, 40 বছর সবথেকে বেশি বয়স হলে তোমরা আবেদন করতে পারবে। আর সবথেকে কম বয়স যেটা দরকার সেটা হলো 21 বছর। তো 21 থেকে 21-40 এর মধ্যে যদি তোমাদের এজ হয়ে থাকে মানে বয়স হয়ে থাকে তাহলে তোমরা নিঃসন্দেহে এখানে আবেদন করতে পারবে। এইবার এর পরের যে স্টেপটা আসছে সেটা দেখো যে প্রার্থী বাছাই কিভাবে করা হবে। এখানে তিনটে স্টেপ কিন্তু ফলো করা হবে, তিনটে স্টেপ ফলো করা হবে যার মাধ্যমে তারা এই প্রার্থীগুলো বেছে নেবে। কোন কোন স্টেপ ফলো করা হবে, প্রথমে থাকবে যেটা সেটা হলো লিখিত পরীক্ষা। এই লিখিত পরীক্ষার জন্য কিন্তু খেয়াল রাখবে যে 80 নম্বর থাকবে, কত নম্বর না 80 নম্বর এই লিখিত পরীক্ষার জন্য থাকবে। লিখিত পরীক্ষায় যখন তোমরা ক্লিয়ার করবে মানে যখন পাস করবে, লিখিত পরীক্ষার পর যে টেস্টটা তোমাদের হবে সেই টেস্টটা হলো কম্পিউটার টেস্ট। এই কম্পিউটার টেস্টের মধ্যে কি থাকতে পারে, কম্পিউটার টেস্টের মধ্যে বিভিন্ন ওয়ার্ডের কাজ তোমায় দেখাতে হতে পারে অথবা এক্সেলের কাজ দেখাতে হতে পারে, তোমার কতটা স্পিড আছে সেটা তারা চেক করতে পারে। এই পর কম্পিউটার টেস্টে কিন্তু যে নম্বরটা থাকবে সেটা হলো 10 নম্বর থাকবে কম্পিউটার টেস্টে। 80 আর 10 এখানে কিন্তু 90 নাম্বার হয়ে গেল। এরপর বাকি যে স্টেপটা আমাদের লাস্টে একদম সবার শেষে যে স্টেপটা ফলো করতে হবে সেটা হলো ইন্টারভিউ। ইন্টারভিউ তোমাদের থাকবে 10 নম্বরের, 10 নম্বরের তোমাদের ইন্টারভিউ থাকবে। এই 10 নম্বর মিলে কিন্তু টোটাল 100 নম্বরের পরীক্ষা তোমাদের অ্যাটেন্ড করতে হবে। এই 100 নম্বরের পরীক্ষার ভিত্তিতে তোমরা যেরকম মার্ক পাবে সেই মার্কের বেসিসে কিন্তু তোমাদের মেরিট লিস্ট প্রকাশ করা হবে। তারপরে তো একটা গুরুত্বপূর্ণ যে বিষয়টা এরা বলে দিয়েছে যে কেবলমাত্র একটা পদের জন্যে একটা অ্যাপ্লিকেশান করা যাবে, মানে আমি দুটো পদের জন্যেই আমার যোগ্যতা আছে বলে আমি দুটো পদের জন্য আবেদন করলাম, এরম করলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যাবে, এরম কেউ করবে না। যে কোনো সিঙ্গেল পদের জন্য সিঙ্গেল অ্যাপ্লিকেশান কিন্তু তোমরা করবে। আর সবথেকে বড় কথা দেখো, আবেদন করার যে শেষ দিনটা আছে সেটা কত তারিখ, আবেদন করার শেষ দিন এখানে আছে 2/3/2023 অর্থাৎ মার্চ মাসের দুই তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। এবার আবেদন করার জন্য কী কী লাগবে, প্রথম কথা হচ্ছে আবেদন করতে গেলে তোমাকে কিন্তু ফর্মটা ভালো করে প্রথমে ফিল আপ করতে হবে। এবার ফর্মটা ভালো করে ফিল আপ করার পর সাথে যে ডকুমেন্টসগুলো লাগবে ফর্মের সাথে, সেই ডকুমেন্টসগুলো কী কী দেখে নিই, যে প্রয়োজনীয় নথি, এই নথিগুলো কিন্তু আমাকে দিতেই হবে মাস্ট, অতি অবশ্যই। প্রথম যে ডকুমেন্টসটা লাগবে সেটা হলো বয়সের প্রমাণপত্র, অর্থাৎ আমার বয়স যে এই 21 থেকে 40 বছরের মধ্যে আসছে তার প্রমাণপত্র আমাকে দিতে হবে বয়সের প্রমাণপত্রের হিসাবে। যে জিনিসটা দিতে হবে সেটা হলো 10th অ্যাডমিট কার্ড, অর্থাৎ আমরা যে মাধ্যমিক পাস করেছি সেই মাধ্যমিক পাস করার যে অ্যাডমিট কার্ড আছে সেই অ্যাডমিট কার্ডটা বয়সের প্রমাণপত্র হিসাবে দিতে হবে। এখানে খেয়াল রাখতে হবে প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু আমাদের সেলফ অ্যাটেস্টেড অবশ্যই হতে হবে। আচ্ছা, দ্বিতীয় যে ডকুমেন্টসটা আমাদের লাগবে সেটা হলো আই কার্ডের ফটো লাগবে। আই কার্ড বলতে এখানে কী কী কাকে কাকে বোঝানো হয়েছে, আই কার্ড বলতে কিন্তু এখানে আধার কার্ড হতে পারে অথবা ভোটার কার্ড হতে পারে।
আই কার্ড হিসাবে আধার কার্ড তোমরা দিতে পারো অথবা ভোটার কার্ড দিতে পারো, যে কোনো একটা দিলে হবে। আচ্ছা, তিন নম্বরে যে ডকুমেন্টসটা আমাদের লাগবে সেটা হলো যে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট লাগবে। শিক্ষাগত যোগ্যতা মানে আমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশান আছে তার প্রুফই লাগবে। এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট বলতে যে পদের জন্য আবেদন করছো সেই পদের ক্ষেত্রে যদি মাধ্যমিক পাশ লাগে মাধ্যমিক পাশের সার্টিফিকেট, আর যদি উচ্চ মাধ্যমিক পাশ লাগে তাহলে উচ্চ মাধ্যমিক পাশের সার্টিফিকেট কিন্তু তোমরা দেবে। ওকে, আর চার নম্বরে যে ডকুমেন্টসটা আছে সেটা হলো কম্পিউটার সার্টিফিকেট। এই কম্পিউটার সার্টিফিকেট হিসাবে তোমাদের কাছে যে ছ মাসের শেখার হতে পারে অথবা এক বছরের শেখার হতে পারে যে কম্পিউটারের সার্টিফিকেট আছে, অথবা কোনো ক্ষেত্রে কেউ যদি অন্য জায়গায় কাজ করে থাকো তার যদি সেই সার্টিফিকেট থাকে তাহলে তোমরা সেই সার্টিফিকেটও কিন্তু এখানে দিতে পারো। সবশেষে দেখো যে জিনিসটা লাগবে সেটা হলো তোমাদের মোবাইল নাম্বার, মানে তোমরা যেই মোবাইল নাম্বার ইউজ করছো বর্তমানে সেই মোবাইল নাম্বারই দেবে, কারণ ওই মোবাইল নাম্বারেই তোমাদের কিন্তু মেসেজ করা হবে। আর একই সাথে যে জিনিসটা লাগবে, একটা ইমেল আইডি তোমাদের প্রয়োজন হবে অ্যাপ্লিকেশন করার জন্যে। এই প্রত্যেকটা জিনিসকে কিন্তু অ্যাটাচ করে তোমাদের পাঠাতে হবে ইমেল আইডিতে। যে ইমেল আইডিতে তোমাদের পাঠাতে হবে, দেখে নাও যে এই ইমেল আইডিতে তোমাদের পাঠাতে হবে। ইমেল আইডিটা কি? ইমেল আইডি হলো JJ অর্থাৎ JBPSBDN@gmail.com। এই ইমেল অ্যাড্রেসে কিন্তু তোমাদের পূরণ করা ফর্ম এবং ফর্মের সাথে এই সমস্ত ডকুমেন্টসগুলো পাঠাতে হবে। খেয়াল রাখবে কেবলমাত্র তোমরা ইমেল অ্যাড্রেসে পাঠালেই হবে, এখানে কিন্তু কোনো ভায়া পোস্টের মাধ্যমে বা কোনো হার্ড কপি পাঠানোর কিন্তু কোনো প্রয়োজন নেই। এরপর তোমাদের লিখিত পরীক্ষা কবে হবে, কম্পিউটারের টেস্ট কবে হবে বা তোমাদের ইন্টারভিউ কবে হবে, সেই প্রক্রিয়াগুলো তোমাদেরকে ইমেল অ্যাড্রেসের অথবা তোমাদের যে রেজিস্টার ফোন নাম্বার তোমরা দিচ্ছ সেই ফোন নাম্বারে কিন্তু মেসেজ করে জানিয়ে দেওয়া হবে। তোমাদের যদি আরও কিছু জিজ্ঞাসা করার থাকে সেটা তোমরা কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো। আর আমাদের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে।